হাইনুহাই বাইক বাইখেলাহার পার্টি মঙ্গ কলাই চখা বিশিতাম জিসা উমনি খড়ক শিকলা মুং পার্থ প্রতিম পাল পার্টি মুং ফার্শাল হর দনপুর হসপিটাল বসকাঙ্গ লাহার পাটিমুঙ্গ কলাই থাই পার্থ প্রতিম পাল দনপুর আমচানী ভাইস চেয়ারম্যান বিসলা পাটিমুং নতে খা খামানী ইয়াফারকা আমচানী এম এল এ বিন্দু দেবনাথ গতকাল প্রায় 9টার দিকে আমার ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে একজন ভবঘুরে রাস্তা পার করছিল হঠাৎ করে, তখন আমার কর্মী পার্থ প্রতিম পাল আমাদের ধনপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে, তাকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনা মর্মান্তিকভাবে আক্রমণ হয়, আক্রান্ত হয়। তো সেই পরিপ্রেক্ষিতে তাকে হসপিটাল নিয়ে আবার হসপিটাল থেকে আগরতলায় পাঠানো হয়। এখানে রেফারের পর এখানে ডাক্তারদের সঙ্গে কথাবার্তা হয় আমাদেরও, আমরাও তখন ছিলাম রাত্রে প্রায় 2টা পর্যন্ত এখানে ছিলাম, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তার জীবনযুদ্ধে সে হেরে যায়। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক, কারণ একজন কর্মী হিসেবেও সে আমাদের দলেরই একজন কার্যকর্তা আমরা হারালাম, এবং তার সংসার এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আসলে সত্যিকারে এত কম বয়সে ওকে হারাবো, আমাদের গ্রামবাসী থেকে শুরু করে আমাদের ধনপুরবাসী সবাই খুব মর্মাহত। আজকের দিনে আমরা সবাই শোকাহত এবং এই সন্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আগামী দিনে যেন আমরা এমন কোনো পথ দুর্ঘটনা না হয় প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যেন তারা সচেতন থাকে, এবং সবাই অন্ততপক্ষে হেলমেট ব্যবহার করে অন্তত যেন তাদের মাথাটা যেন রক্ষা করা যায়। সব যারা বাইক চালক রয়েছেন তাদের প্রতি অনুরোধ লাগে। নমস্কার। যেহেতু হেলমেটের কথা বলছিলেন যে পার্থবাবু, ওনার কি হেলমেট ছিল বা তার মধ্যে ছিল? কিন্তু হেলমেটটা খুলে যায়, তিনি তার পেটিটা বাঁধেনি, ওই কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। যে ভবঘুরের কথা বলছিলেন, উনি কি রাস্তা পার হওয়ার সময় মানে দুর্ঘটনাটি ঘটেছিল? সে এমনভাবে হঠাৎই রাস্তায় এমনই করে দৌড়ে পালায় এমন করে হঠাৎ সেই আসার জন্যে আজকে এই অবস্থা ঘটলাম। মীর মুর্শিদ, সেও আমাদের যে বৃহস্পতিতে রয়েছে আমি ওনাকেও দেখেছি। বর্তমানে ওনার অবস্থাটা কী? উনি স্থিতিশীল, ওনার কোনো সমস্যা হয়নি। বিশেষ করে মনে হয় 2-3টা সিলেই লেগেছে, মাথায় একটু স্পট আছে। পার্থবাবুর বয়সটা কত? ওর বয়স প্রায় 31। বাড়ি দেখুন, বাড়ি ধনপুর শান্তিনগর। ব্যুরো রিপোর্ট, চিনিখরা। আপনার স্বপ্নের গাড়ি কেনার সেরা সুযোগ এসে গেছে। দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে ত্রিপুরা এবং বরাক ভ্যালির জৈন উদ্যোগের সকল ব্রাঞ্চে এ বছরের সবচেয়ে বড় অফার চলছে। আগামী 30শে অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি নেক্সা আরিনা এবং কমার্শিয়াল গাড়ির ডেলিভারি নিলেই লাকি ড্র এর মাধ্যমে একজন ভাগ্যবান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একটি মারুতি ওয়াগনার। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। এক্ষুনি আসুন এবং আপনার পছন্দের মারুতি গাড়ি কিনুন, সাথে পেয়ে যান আরেকটি নতুন ওয়াগনার জেতার সুবর্ণ সুযোগ। এমন দারুণ সুযোগ মিস করবেন না, স্টক সীমিত। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী জৈন উদ্যোগ শোরুমে।